আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওকটিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাটন রেজালা। চেষ্টা করেছি খুব সহজ এবং সাধারণ কিছু উপকরণ দিয়ে একটা রেজালা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এখানে চুলা একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি প্রায় 1 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে 3টা এলাচ দিয়ে দিলাম, 2 টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এই তেলটার মধ্যেই আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, এই জন্যই 2-1টা পেঁয়াজ বেরেস্তা দেখা যাচ্ছে। তবে আপনারা নর্মাল পেঁয়াজ বেরেস্তা করা ছাড়া তেলও ব্যবহার করতে পারবেন। গরম মশলাটাকে একটু ফোড়ন দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজটাকে হালকা কিছুটা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন আদা রসুনটাকে হালকা একটু ভেজে নিব এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন হালকা কিছুটা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, তবে যে যেমন ঝাল খান সেটা বুঝে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার এই সব কিছুকে একটু কষিয়ে নিচ্ছি। আমি এখন এর মধ্যে সামান্য একটু পানিও দিয়ে দিচ্ছি, এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো যাবে। মশলাতে তেলটা উঠে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। যখন তেলটা এরকম উঠে আসবে ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ খাসির মাংস, আর এখানে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আর একটু বড় টুকরোও ব্যবহার করতে পারবেন। মশলার সঙ্গে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে মাংস ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এভাবে মাঝারি আঁচে 5 মিনিট রেখে দিব, যাতে করে মাংস থেকে পানিটা বের হয়ে আসতে পারে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং সব কিছু আবারও একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। আমি এভাবেই ঢেকে ঢেকে এই মাংসটাকে প্রায় 15-20 মিনিটের মতো কষিয়ে নিব। মোটামুটি মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা টেনে তেলটা উঠে আসা পর্যন্ত। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এখন আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি এবং মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর তেলটাও কিন্তু উপরে উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। মাংস ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। মাংস সিদ্ধ করার জন্য যতটুকু পানির প্রয়োজন এখানে আপনারা ততটুকু পানি ব্যবহার করতে পারবেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে মাংসটাকে আমি চুলায় বসিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। তো মাংসটা সিদ্ধ হতে থাক, এ ফাঁকে আমি অন্যান্য কাজগুলো করে নিব। এখানে একটা বাটিতে আমি 1/3 কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম, তবে আপনারা এখানে অন্য যে কোনো ধরনের বাদামও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ, এখানে কালো গোলমরিচও ব্যবহার করা যাবে। দিচ্ছি 1 টুকরো জয়ত্রী, খুবই অল্প, দেখতেই পাচ্ছেন অনেক বেশি দেওয়া যাবে না এটা। আর দিচ্ছি 1টা জয়ফলের জাস্ট 1/6 ভাগ, খুবই অল্প পরিমাণে। জয়ফল এবং জয়ত্রীটা খুবই সামান্য দিতে হবে, এটা অল্প করে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এইসব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারবেন, এরকম মসৃণ করে এইসব কিছুকে ব্লেন্ড করে নিয়েছি। বেশ কিছুক্ষণ পরে আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি, আর মাংসটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, মানে মোটামুটি সিদ্ধই হয়ে গিয়েছে, আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে একটু আগে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা সম্পূর্ণটাই। এখন এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, তবে টমেটো সসটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এবার এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে আমি 15 মিনিটের জন্য এভাবেই রেখে দিব।
15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এরই মাঝে আমার কারিটা কিন্তু হয়ে গিয়েছে, আমি অফ ক্যামেরা চেক করে নিয়েছি, মাংসটাও খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট লো হিটে আরও 5-7 মিনিট রেখে দিব, যাতে করে তেলটা উপরে উঠে আসতে পারে। নামানের আগ মুহূর্তে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য। এবং এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধও ব্যবহার করেছিলাম, তবে কোনো একটা কারণে আমার সেই ক্লিপিংটা হারিয়ে গিয়েছে, যার কারণে আমি অ্যাড করতে পারিনি। তো আপনারা 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিবেন, এতে করে টেস্টটা আরও বেড়ে যাবে। লো হিটে আরও 5-7 মিনিট জাল করে নিয়েছি তেলটা উঠে আসা পর্যন্ত। তেলটা যখন এরকম উপরে উঠে আসবে এবং গ্রেভিটা ঘন হয়ে যাবে, ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। রেজালা কিন্তু একটা গ্রেভিযুক্ত কারি, এটা কোনো ভুনা মাংস না, তাই আমি এরকম একটু গ্রেভি থাকতেই নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও একটু গ্রেভিটা টানিয়ে ভুনা ভুনা করেও নামাতে পারবেন। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার মাটন রেজালা। চেষ্টা করেছি আপনাদের সাথে সহজ একটা রেজালা রেসিপি শেয়ার করার জন্য। আপনারা চাইলে এই রেসিপিতে বিফ দিয়েও তৈরি করতে পারবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেজালা রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।